আসসালামু আলাইকুম। বিকালবেলা চায়ের সাথে পরিবেশন করা যায় এমন একটি নাস্তার রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। এই নাস্তাটি খুবই ঝটপটভাবে আর অল্প কিছু উপকরণ দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে মিক্সিং বোলে নিচ্ছি একটা ডিম, সাথে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনি ভালো করে ফেটে নিব। ডিম আর চিনি ভালো করে আমি ফেটে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবার ভালো করে ফেটে নিব। ভালো করে আমি ফেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এখন আবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিব। মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ময়ান করে এই ডোটি তৈরি করে নিচ্ছি। ভালোভাবে ময়ান করে শক্ত এই ডোটি তৈরি করে নিয়েছি। এতে পরবর্তীতে আমি আরো 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি। এখন এর থেকে সমান দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। এর থেকে একটি ভাগ নিয়ে বোর্ডের মধ্যে রেখে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পর দুইটা সাইড একসাথে রেখে চাকু দিয়ে একটু ছোট করে কেটে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো একই সাইজের হবে আর দেখতেও ভালো লাগবে। সবগুলো কেটে নেওয়ার পর এর থেকে একটি নিয়ে হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে মাঝখানে একটু মোটা রেখে দুই সাইড দিয়ে চিকুল করে নিয়েছি। দেখুন কত সহজ তৈরি করা। এখন এটি রেখে দিয়ে আরো একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন খুবই সহজ তৈরি করা। এখন একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। সবগুলো আমি একই সাইজের করে তৈরি করে নিয়ে প্লেটে তুলে নিয়েছি। সাথে অল্প করে ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে করে একটি আরেকটির সাথে লেগে না যায়। এখন ভেজে নেওয়ার পালা আর ভাজার জন্য চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ভাজার জন্য পাত্রে তেল গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে তেলে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যাতে করে তেল ছিটে হাতে না আসে। অল্প করে আমি দিয়েছি। এখন নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর নেড়ে উল্টিয়ে দিচ্ছি যাতে করে উভয় দিক দিয়ে সমানভাবে ভাজা হয়। দেখুন একটি সাইড দিয়ে বাদামি কালার চলে আসছে। এখন চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে বাদামি কালার করে ভেজে নিব। প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন তেল ঝরিয়ে তুলে নিব একটি প্লেটে। একটি বেস তুলে নেওয়ার পর বাকিগুলো আমি একইভাবে দিয়ে তারপর ভেজে তুলে নিব। ঝটপটভাবে তৈরি করে নিলাম মজাদার এই নাস্তা। বিকালবেলা চায়ের সাথে দারুণভাবে জমে যাবে এই নাস্তাগুলো। রেসিপিটি দেখে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন খুবই ইয়াম্মি। আজ তাহলে এই পর্যন্তই। আবারও অন্য কোনো দিন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।